কোন কোন বেচা কেনা হারাম, কোন কোন বেচা কেনা হারাম এবং মানে কী কারণে হারাম ইত্যাদি বিষয়গুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম অনেকগুলো জিনিসকে, বস্তুকে হারাম করেছে। যেমন কী হারাম করেছে? মদকে হারাম করেছে, তারপরে মাদককে হারাম করেছে, মৃত লাশকে হারাম করেছে খাওয়া, এবং শুকর এবং শুকরজাত জিনিসকে হারাম করেছে, মূর্তি এবং মূর্তির যে সমস্ত স্কাল্পচার আছে এগুলোকে হারাম করেছে। অতএব এগুলো প্রোডিউস করা একটা মূল নীতি, যেই জিনিসগুলো ইসলামে হারাম, কনজিউম করা, রাখা, ইক্তেনা করা, বাসায় রাখা, শোপিস হিসাবে রাখা, যেভাবেই হোক না কেন, যে কোনো ফরম্যাটে যে জিনিসটা হারাম সেই জিনিসটা প্রোডিউস করা হারাম, সেই জিনিসটা বিক্রি করা হারাম, সেই জিনিসটা কেনা হারাম। অতএব এই লেনদেনের মধ্য দিয়ে যার যা ইনকাম হবে সবটাই হারাম বলে গণ্য হবে। আচ্ছা, পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আছে, যেমন ছবি বেচা কেনা করা অথবা সালিব ক্রুশ, অনেক সময় মানুষ শোপিস হিসাবে কিনে যখন খ্রিস্টান কোনো দেশে যায়, এগুলো বেচা কেনা করা হারাম। তারপরে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম বা এই সমস্ত জিনিসগুলো বানানো বেচা কেনা, এগুলো হারাম। তারপরে ধূমপান, তামাকজাত জিনিস তৈরি করা এবং মাদকদ্রব্য, সেটা ট্যাবলেট আকারে হোক, যেমন ইয়াবা কিংবা এখন আরও কী কী যেন বের হয়েছে, সব কিছু হারাম। অতএব এর সাথে যারাই যত ইনকাম করুক সবটাই তাদের জন্য হারাম হিসাবে গণ্য হবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে বেচা কেনার মধ্যে বাহ্যিক অন্য কারণে, মানে অন্য এমন কিছু কারণ আছে যে কারণগুলো শরীয়ত দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়, সে কারণেও বেচা কেনা হারাম হয়ে যেতে পারে। আদতে জিনিসগুলো হালাল, ঠিক আছে, যেমন চাল, আপনি চাল বিক্রি করবেন, একজন ব্যক্তির সাথে চুক্তি করলেন যে ভাই আপনার কাছে আমি চাল বিক্রি করবো, সে বললো যে ইয়াস, ঠিক আছে, আচ্ছা কত কেজি, যত কেজি আপনি দিতে পারেন, কবে দিবেন দাম, যখন ইচ্ছা, কত টাকা, মানে তাহলে সব কিছু কী কী হলো এখানে অস্পষ্ট হয়ে গেল, পরিমাণ স্পষ্ট, প্রত্যেক কেজির দাম কত সেটা স্পষ্ট, বা কোনো একটা জিনিসই স্পষ্ট, তাহলে এই অস্পষ্ট এটাকে বলা জাহালা। এই জাহালাতের কারণে প্রবলেম সৃষ্টি হয়, দুই পক্ষের মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়। এই জন্য ইসলাম বলেছে চুক্তির মধ্যে কোনো জাহালাত থাকা চলবে না, চুক্তির মধ্যে কোনো গারার থাকা চলবে না, চুক্তির মধ্যে কোনো গেশ কিংবা প্রতারণা থাকা চলবে না। এই ধরনের গেশ, প্রতারণা কিংবা জাহালাতের কারণে অনেকগুলো বেচা কেনা নিষিদ্ধ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে বাইউল মুনাবাদা, বাইউল মুজাবানা, বাইউল হাসাদ, বাইউল হাবালিল হাবালা, বাইউল মাদামিন, বাইউল মালাকিহ, বাইউল আসবিল ফাহাল, এগুলোর উপর আলোচনা করার সুযোগ আর নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে রেবার কারণে অনেক ধরনের বেচা কেনা নিষিদ্ধ হয়ে যায়, রেবা সুদের কারণে। যেমন বাইউল ইনাটা হচ্ছে আপনি যেমন একটা জিনিস, আপনার টাকার দরকার, কিন্তু যদি আমার মানে একজন ব্যক্তির কাছ থেকে আপনি টাকা নেন, তাহলে সে বলবে আমাকে সুদ দাও, তা আপনি সুদ দেবেনও না, সুদ খাবেনও না, তাহলে কী করার, যে আমি আর 3-4 মিনিট সময় নিচ্ছি, তাহলে আপনি কী করলেন, এই জিনিসটা আপনি বললেন যে আমি আপনার কাছ থেকে কিনব। আচ্ছা, কিনলেন আপনি আমার কাছ থেকে, কিনলেন 100 টাকা দিয়ে কিনলেন, আমি বিক্রেতা আপনি ক্রেতা, কিন্তু আপনার দরকার টাকা, আপনার দরকার হলো টাকা, আপনি এটাকে এখন নগদায়ন করতে চাচ্ছেন এখন আমার কাছে আবার বিক্রি করতে চাচ্ছেন, বিক্রি করলেন 80 টাকা দিয়ে, কত টাকা দিয়ে, 80, তাই না? তাইলে আপনি কিনলেন বেশি দামে, বিক্রি করলেন অল্প দামে, তাইলে আপনি নগদায়ন করলেন, নগদ টাকাটা দরকার ছিল আপনার, সেটা আপনি পেলেন, মাঝখানে জিনিসটাকে রেখে এটাকে হালাল করলেন, এটা হচ্ছে আসলে সুদ ভিত্তিক একটা বেচা কেনা। অর্থাৎ আপনি মূলত আমার থেকে পেলেন কত বলেন তো, কারণ জিনিসটা তো আমার ছিল, আবার আমার কাছে ফিরে এসছে, ঠিক না, বুঝতে পেরেছেন তো? তাহলে আমার কাছে যখন ফিরে আসলো, আমি আপনাকে দিলাম কত, 80 টাকা, আপনি দেবেন কত, 100 টাকা, তার মানে 20 টাকা। তাহলে আসলে আসল ঘটনাটা কী হলো, আমি আপনাকে 80 টাকা দিলাম নগদ, তার উপর 20 টাকা সুদ ধার্য করে কিস্তি করে দিলাম যে আপনি আমাকে 100 টাকা শোধ করবেন, এটাকে বলা হয় বাইউল ইনা, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। ফোকাহা ও শাফিঈয়াদের মধ্যে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, আসলে এটা জায়েজ নেই। এরপরে হলো বাইউল আরায়া, বাইউল মুখাদারা, আমি আর
সেগুলোর আলোচনায় যাচ্ছি না। তাহলে রেবাভিত্তিক অনেক ধরনের বেচাকেনা আজকের আধুনিক এই যুগেও যদি তৈরি হয়, যেখানে রেবা কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে সেই বেচাকেনা অথবা সেই ধরনের ব্যবসা বিজনেস সেই ধরনের কোনো চুক্তি শরীয়তে জায়েজ নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে মানুষকে ক্ষতি পৌঁছায়, যেই বেচাকেনার চুক্তি ভোক্তাদেরকে অথবা লোকজনের জন্য ক্ষতিকর হয়, সেই বেচাকেনাটাও ওই ক্ষতির কারণে হারাম। এর মধ্যে যেমন কি, একজন ব্যক্তি মোলাচ্ছেন, মূল্য নিয়ে কথাবার্তা বলছেন, এই সময় আরেকজন এসে যদি বলেন আমি কিনে নিলাম, এটা হারাম, তাহলে আপনার এই বেচাকেনাটা কার্যকর হবে না, এটা হারাম। তারপরে হচ্ছে তালাকের রোকবান, লোকজন তাদের জিনিস নিয়ে চলে আসছে শহরে, কিন্তু মাঝখানে শহরে ঢোকার আগে আপনি বললেন আমার কাছে বেচে দাও, শহরের লোকগুলো ভালো না, তুমি ঠকবা, আমার কাছে বেচে দাও, এখন দাম পড়ে গেছে, নানা কথা বলে, মিথ্যা কথা বলে, অথবা তাদেরকে আপনি কনভিন্স করে আগেই কিনে নিলেন, পরে নিজের কাছে স্টক করলেন, কী করলেন, দাম বাড়ায় দিলেন পরে, এটাকে বলা হয় ভাই ও তালাক্কি আর রোকবান, এটা হারাম। এহতেকার হারাম, আপনি আপনার কাছে অনেক টাকা সব কিছু নিয়ে স্টক করে রাখলেন, তারপরে যখন একটু অভাব দেখা দিল প্রচুর দাম তিন গুণ চার গুণ বাড়িয়ে দিলেন, এটা হারাম, এইটা হারাম। আচ্ছা, এছাড়াও মানে আরও আছে ভাই উন্নাজাস, ভাই ওল হাদর লেবায়াদিন ইত্যাদি আরও কয়েক প্রকার আছে। আর সর্বশেষ আমি যেটা বলবো যে কিছু বেচাকেনা হারাম স্থানের দিক থেকে, স্থানের দিক থেকে বেচাকেনা হারাম। যেমন মসজিদের মধ্যে যদি আপনি বেচাকেনা করতে যান, এটা হারাম, এই ধরনের বেচাকেনা জায়েজ হবে না। তাহলে বেচাকেনা হালাল হারামের অনেকগুলো দিক আছে যেটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আজকের এই আলোচনা থেকে এতটুকু আমাদের সামনে ক্লিয়ার হলো যে সাধারণত আমি আসলে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে বেচাকেনার মতো একটা চমৎকার জিনিস এখানে নিয়ে এসেছেন। মানুষ মাহফিলে আশা করে একটু দুনিয়া আখেরাতের অথবা দোজখের কবরে শুধু কিছু ওয়াজ হবে, কিন্তু এটা ভুলে যায় যে বেচাকেনার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা বেশি হওয়া দরকার। আজকে এখানে আপনারা যারা এসেছেন এখানেও আপনাদের বেচাকেনা করতে হচ্ছে, হচ্ছে না বলেন তো? আপনারা খাবার কিনে খাচ্ছেন, আপনারা পানীয় কিনছেন, জুস কিনছেন, কত কিছু, এবং এখান থেকে যাওয়ার সময় নিশ্চয়ই আপনার প্রিয়জনের জন্য কিছু হাদিয়ে নিয়ে যাবেন, যাবেন না? এখান থেকে অনেক ভালো ভালো বই আছে, বইগুলো আপনারা কিনে নিয়ে যাবেন। সুতরাং বেচাকেনা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা জিনিস, অতএব এর হালাল হারামের দিকগুলো আমাদেরকে জানতে হবে। শুধু মোটা দাগে এটা হারাম ওটা হারাম বললে হবে না, এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে যেটা আমাদের আলোচনায় আসা দরকার। আজকের এই ছোট্ট আলোচনা দিয়ে আমরা বুঝলাম যে আমাদের এ নিয়ে অনেক পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং সাবধান হতে হবে, সচেতন হতে হবে, যাতে করে আমরা বেচাকেনায় অত্যন্ত পরিশুদ্ধ হতে পারি এবং ইসলামিক দিক নির্দেশনা মেনে চলতে পারি, এবং জীবনের উন্নয়নটা আমরা বৈধ ইনকাম, বৈধ বেচাকেনা, বৈধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।